বীর লাচিত সেনার গুন্ডাগিরি দাদাগিরি বন্ধ হব লাগে অসমত আর বীর লাচিত সেনা সংগঠনটো অতি শীঘ্রে অবৈধ বলে ঘোষণা হব লাগে, কারণ অসমখন কারো দেউতাকর পৈতৃক সম্পত্তি নহয় কেলা। অসমত অসমীয়া জাতির নামত অসমীয়া ভাষার নামত অসমীয়ার আবেগ লৈ বীর সেনার দাদাগিরি গুন্ডাগিরি নচলিব। আর রিসেন্টলি দেখা পালো বীর লাচিত সেনা বেঙ্গলী সকলের বেঙ্গলী পোস্টার ফালি আছে দুর্গা পূজার কারণে, যাব পোস্টার বনাইছে বেঙ্গলী ভাষাত লিখিছে বেঙ্গলী সকলে, সেই বেঙ্গলী লিখাবর যে পোস্টার আছে সেইব ফালি পেলাই আছে নমাই আছে। তার মানে কি বীর লাচিত সেনা সংবিধানের ঊর্ধ্বত নেকি কেলা? বীর লাচিত সেনার বিকাশ অসম নিউ দেখা পালো গুহাটির সেন্ট্রেল মলত গই দম মারি আছে যে বেঙ্গলী ভাষার পোস্টার নচলিব, ইয়াতে অসমীয়া থাকিব লাগিব। তারপর এটা যে লিখি থৈছে এক্সিট প্রস্থান, তাতে অসমীয়া ভাষাটো অপরত রাখিব লাগিব। কেলা তেওঁলোকৰ নিজৰ পার্সোনাল প্রপার্টি হয়, তাতে তেওঁলোকে ইংলিশতো লিখিব পারে, অসমীয়াতো লিখিব পারে, বেঙ্গলীতো লিখিব পারে। আর বেঙ্গলী ভাষার পোস্টার যে ফালি পেলাইছো, এই অধিকারটো কোনে দিলে বীর লাচিত সেনাক? কেলা বীর লাচিত সেনা সংবিধানের আওতাত থাকি যদি কিবা করে তেতিয়াহলে আমি মানি লম, কিন্তু সংবিধানের ঊর্ধ্বত গৈ করিলে কিন্তু সেয়া গ্রহণযোগ্য নহব, সেয়া অবৈধ হব। আর সেই কারণে মই কৈছো বীর লাচিত সেনা সংগঠনটুক অতি শীঘ্রে অবৈধ বলে ঘোষণা করিব লাগে, কারণ তেওঁলোকে সংবিধান বিরোধী কাম করিয়ে আছে করিয়ে আছে। কোনবা এজন বেঙ্গলী পলিটিশিয়ানে বিকাশ অসম নিয়োগ কৈছে যে যদি বেঙ্গলী ভাষার পোস্টার ফালি পেলাইছো তেন্তে পয়সাত যে বেঙ্গলী ভাষা লিখা আছে সেয়া ফালি পেলাওয়া? আর তার উত্তরত বিকাশ অসম নিয়োগে উত্তর দিছে যে ন্যূনতম জ্ঞান তো থাকিব লাগে, পয়সাত যে লিখা আছে বেঙ্গলী ভাষা তার কারণ বেলেগ, খেন্তা কারণ বেলেগ আছে, যেন বুঝি পায় সকলে সেই কারণে লিখিছে। আর বেঙ্গলী ভাষীর জনসংখ্যা বহুত আছে ভারতবর্ষত অসমত, সেই কারণেও বেঙ্গলী ভাষা লিখিছে, যেন বেঙ্গলী ভাষী মানুষেও বুঝি পায় যে এটু 10 টাকা হয়। সো কথাটা কি হল, অসমতো বেঙ্গলী মানুষ আছে আর অসমর অফিসিয়াল ভাষা অসমিয়া বড়ো এন্ড বেঙ্গলী, সো বেঙ্গলী সকলে বেঙ্গলীতো লিখিব পারে, ইংলিশতো লিখিব পারে, অসমীয়াতো লিখিব পারে, বড়তো লিখিব লাগে। কিন্তু বীর লাচিত সেনা কোনে অধিকার দিলে পোস্টার ফালি বলে কেলা, সংবিধানের আওতাত থাকি কাম করো, মানি লম সংবিধানের ঊর্ধ্বত গলে কেলা ভেজাল হয়ে যাব। মানে এটা কথা আমি বুঝি নাপাও, বীর লাচিত সেনা সংগঠন তো আসলে ভারতবর্ষের সংবিধানক মানে নে মেনমানের সংবিধানক মানে? ভারতবর্ষের সংবিধানের কোনটো পেজত লিখা আছে যে পার্সোনাল প্রপার্টিতে অসমীয়া লিখিব লাগিব কেলা? মানে ঘুরাই পকাই একে কথা, অসমীয়া জাতির নামত এইবার মুনাফা। প্রথমে অসমীয়া জাতি কি তার সংজ্ঞা তার ডেফিনেশনটো উলিয়াই দিয়ক, অসমীয়া জাতি কি বস্তু হয়? মই তো ভাবু অসমীয়া জাতি নাই, এয়া মাথো এটা সেন্টিমেন্ট তৈয়ার করা হয়েছে যে নিজের মুনাফা আদায় করা যায়। সেই কারণে মই কৈছো অতি শীঘ্রে বীর লাচিত সেনা সংগঠনটুক অবৈধ বলে ঘোষণা করিব লাগে, কারণ তেওঁলোকে সংবিধানের ঊর্ধ্বত গৈ কাম করিয়ে আছে করিয়ে আছে, আর যদি এতিয়া ধরা নহয় তেন্তে ভবিষ্যতত তেওঁলোকে সংবিধানক নামানে, তেওঁলোকে ঐনকে নকও সকলে এনে বুঝি পাব। আশা করো মোট ভিডিওর উদ্দেশ্য সকলে বুঝি পাইছে। তো ভিডিও কাম তবে হাসতে রো সারি জিন্দগি খুশি বাড়তে রো। আসসালামু আলাইকুম।